কক্সবাজারে এসপি এবিএম মাসুদ হোসেনকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন জানিয়েছেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তিনি এই আবেদন করেন। আবেদনটি গ্রহণ করে শুনানি শেষে আদেশের অপেক্ষায় রেখেছেন আদালত। মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌসের দাবি, এসপি এবিএম মাসুদ হোসেন ঘটনার শুরু থেকে আসামিদেরকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছেন। তিনি এই মামলার তদন্তে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন শারমিন শাহরিয়া। গত 31 জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পথে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। উনি কিন্তু একটা ইনস্ট্যান্ট প্রেস ব্রিফিং এ বললেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান যিনি নিহত হয়েছেন তার সাথে ইয়ে পাওয়া গেছে। ওটা কিন্তু উনি ইনস্ট্যান্ট বলতে পারেন না একজন পুলিশ সুপার হিসাবে, তো তার কিন্তু মানহানিও করেছে সে। মানে উনি এই ব্যাপারগুলো দেখে আমরা দেখছি যে উনি তদন্ত কাজে প্রচন্ড বাধা সৃষ্টি করছে। তো সেই জন্য আমরা ওনাকে আসামি শ্রেণীভুক্ত করার জন্য আমরা আবেদন করেছি আদালতের কাছে।